তুমি যেই মানুষটিকে দেখেছো খুব আনন্দে আছে, খুব সুখীতে আছে, তাকে কখনো জিজ্ঞাসা করেছো তার মনে কোনো দুঃখ আছে কি না, তার মনে ভিতর কোনো কষ্ট জমানো আছে কি না জিজ্ঞাসা করে দেখো, দেখবে সেই মানুষটাও কিন্তু সুখী না, তার মনেও হাজার দুঃখ হাজার যন্ত্রণা আছে। এই পৃথিবীতে যত মানুষ আছে, কেউ যদি বলে যে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, আমার মধ্যে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, জ্বালা যন্ত্রণা নেই, যে যত বড়লোক মানুষই হোক, তাহলে সেটা মিথ্যা কথা। এই পৃথিবীতে কেউ কখনো সুখী হতে পারেনি, কেউ সুখী না, প্রত্যেকের কিছু না কিছু অভাব আছে, অনাতন আছে। পৃথিবীতে অনেক হাজার হাজার মানুষ আছে যারা দুবেলা দুমতো খেতে পায় না, যারা রাস্তায় ঘুমায়, রাস্তায় পড়ে থাকে, যাদের বাবা মা বলতে কেউ নেই, যাদের আত্মীয় স্বজন বলতে কেউ নেই। এমন অনেক মানুষও আছে যাদের আত্মীয় স্বজন, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাদের ভালোবাসার অভাব আছে। এমন অনেক মানুষও আছে যাদের ভালোবাসা আছে কিন্তু বাকি অন্য জিনিসের অভাব। তাই পৃথিবীতে কেউই সুখী না, সবার ভিতরে জ্বালা যন্ত্রণা কষ্ট আছে। তো তোমার মধ্যে যত জ্বালা যন্ত্রণা কষ্ট আছে, তুমি তোমার জ্বালা যন্ত্রণা কষ্টটা সবসময় বড় করে দেখছো, তোমার চোখের সামনে যেই মানুষটার হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে তার জ্বালা যন্ত্রণার কথা কখনো ভেবে দেখেছো, ফিল করেছো যে সেই মানুষটার ভেতরে কত যন্ত্রণা কত কষ্ট থাকতে পারে, তুমি সেগুলো ফিল করনি। আর তুমি সেগুলো ফিল করনি বলেই আজকে এখনও মুখ লুকিয়ে বাড়িতে বসে আছো, মুখ লুকিয়ে কাঁদছো, সারাটা রাত শুধু এখনও পর্যন্ত তার কথা ভেবে যাচ্ছ, এখনও পর্যন্ত তুমি এটাই ভাবছো আমি কী দোষ করেছিলাম, কেন সে আমাকে ঠকিয়েছে, কেন সে আমায় কষ্ট দিয়েছে। সত্যি কথা এটাই হলো, সে তোমাকে ঠকায়নি, ঠকাচ্ছ তুমি নিজে নিজেকে। সে তোমাকে ঠকায়নি, সে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, সে তোমাকে ছেড়ে দিয়ে গেছে। এই সুযোগটাকে তোমাকে কাজে লাগানো উচিত, তোমাকে এই কষ্টটাকে বুকের মধ্যে গেঁথে রেখে আগে যাওয়া উচিত, তোমাকে জীবনের লক্ষ্যের পথে এগিয়ে যেতে হবে। সে যদি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি কষ্টেই যদি নিজের জীবনটা ঘিনি শেষ করে যাও, সে যখন খবর পাবে যে তুমি লাইফে কিছু করতে পারোনি, তুমি লাইফে হেরে গেছো, তাই সে তখন এটাই মনে মনে ভাববে, আমি যাকে ছেড়ে এসেছি আমার এক্সকে আমি ভালোই করেছি, আমি ওর লাইফে থাকলে এত সুন্দর বেটার লাইফ হয়তো পেতাম না। তাই তুমি সেই পরবর্তীকালে যে দিনটা আসতে চলেছে, ভয়ানক দিনটা, সেই দিনটাকে মিথ্যা করে দিতে পারো না। তুমি কি পারো না যে যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে আফসোস করুক যে হ্যাঁ আমি এই মানুষটাকে ছেড়ে দিয়ে গেছিলাম, যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমার জন্য পাগল ছিল, আমাকে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য সে দিন রাত আমার জন্য চোখের জল ফেলেছে, আমার পায়ে ধরে বারবার ক্ষমা চেয়েছে ভুল না করেও। তুমি কি চাও না সে একদিন আফসোস করুক, সে ফিরে আসুক চাই নাই আসুক, সে তাকে যদি তুমি আফসোস করাতে পারো একটি বার হলো যে না ওর লাইফে থাকলেই আমার জন্য ভালো হতো, তুমি কি পারো না চেষ্টা করলে? ও এখন যেইভাবে আছে, যেই পরিস্থিতিতে আছে, যার সাথে আছে, তার থেকে তুমি বেটারভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারো না? তুমি চাইলেই করতে পারো, তুমি চেষ্টা করলেই পারবে। চেষ্টা করো না একবারটি, একবারটি চেষ্টা করে দেখো, তুমি জীবনে অনেকটা দূর এগিয়ে যাবে। নিজে আর মুখ লুকিয়ে কেঁদো না, কেঁদে তুমি আর কিচ্ছু পাবে না, যা হারানোর তুমি সব কিছু হারিয়ে ফেলেছো, তোমার কাছে হারানোর কিচ্ছু নয়। এবার তোমাকে শুধু মুখ তুলে মাথা উঁচু করে বাঁচতে হবে। তাই একদিন ও যেন তোমাকে যখন তাকাবে তোমার দিকে, দূর থেকে যখন তোমাকে দেখবে, মাথা উঁচু করে যেন দেখতে হয় তোমাকে, মাথা উঁচু করে দেখতে হয়, যেন মাথা নিচু করে তোমাকে যেন না দেখতে হয় তাকে। আমি সমস্তটা বুঝি, তোমার মনের ফিলিংস, তোমার কষ্ট, তোমার জ্বালা যন্ত্রণা আমি সমস্ত কিছু বুঝি, আর বুঝি বলেই তোমাকে আজকে আমি মোটিভেট করার জন্য, শুধুমাত্র তোমাকে মোটিভেট করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। প্লিজ তুমি ভিডিওটা দেখো, এবং দেখে নিজেকে যদি তুমি একটু তুলে আনতে পারো ওই জায়গা থেকে, নিজেকে মুভ অন করতে পারো, তুমি কিন্তু তোমার জীবনে অনেকটা পথ এগিয়ে যাবে। মুখ লুকিয়ে কেঁদে আর কোনো লাভ নেই, তুমি যদি কেঁদে থাকো, তুমি যদি সবসময় কাঁদতে থাকো, তাহলে কিন্তু তুমি সারাটা জীবন কেঁদেই যাবে, আর কেঁদে কেঁদে তোমার সারাটা জীবন শেষ হয়ে যাবে, সে কখনো ফিরেও তাকাবে না। যার জন্য তুমি কাঁদছো সে আজকে খুশিতে অন্য কারোর সঙ্গে দিব্যি ভালো আছে, দিব্যি ভালো আছে খুশিতে অন্য কারোর সাথে, আর কেঁদে কেঁদে শুধুমাত্র তুমি তোমার জীবনটাই নষ্ট করছো। প্লিজ
আর কেঁদো না, ওঠো, মাথা উঁচু করে বাঁচো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চেষ্টা করলে কোনো কিছু করতে পারে না। তুমি চেষ্টা করে কিছু করতে তো পারবে, কিছু একটা করতেই পারবে। যেই জায়গাতে এখন পজিশনে এখন তুমি আছো, ওই পজিশন থেকে তুমি তো বেরোতে পারবে, তা কেন বেরোচ্ছে না? যার জন্য তুমি কাঁদছো সে তোমাকে কখনো ভালোবাসেনি, সে যদি ভালোবাসতো তাহলে তোমাকে তো ছেড়ে যেত না। শুধু শুধু তুমি তার জন্য তোমার ইম্পর্টেন্ট টাইমটা নষ্ট করছো। মনে রাখবে কিন্তু, টাইম ইজ মানি। টাইম নষ্ট হয়ে গেলে, টাইম চলে গেলে তুমি কিন্তু সারাটা জীবন পিছিয়ে যাবে। তাই আর কান্না নয়, এবার কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে, রুকে দাঁড়াতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি কাঁদতে হলে কাঁদো তাদের জন্য, তোমার বাবা মার জন্য, যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছিলে, যাদের জন্য তুমি আজ এতটা বড় হয়েছো। পারলে তাদের জন্য 10টা মিনিট মন খুলে কেঁদে নাও, কিন্তু সেই মানুষটার জন্য কখনো কেঁদো না, সেই বেইমানটার জন্য কখনো কেঁদো না যে তোমাকে কাঁদাইয়ে চলে গেছে, যে তোমার সুন্দর মনটাকে পায়ে টচনচ করে দিয়ে চলে গেছে, যে তোমার সুন্দর মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, তার জন্য কখনো কেঁদো না। প্লিজ, এটা আমার আন্তরিকভাবে তোমার কাছে রিকোয়েস্ট।